সাত সকালে লাইনচ্যুত লোকাল ট্রেন, অফিস টাইমে দুর্ভোগ নিত্য যাত্রীদের। এদিন বহু সময় ব্যাহত থাকে হাওড়া বর্ধমান লোকাল ট্রেন পরিষেবা। সাত সকালে বিপর্যয়, লাইনচ্যুত লোকাল ট্রেন, রেমাল ঘূর্ণিঝড়ের দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। মঙ্গলবার সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই স্টেশনগুলিতে শুরু হয়েছিল যাত্রীদের আনাগোনা। একই রকম পরিস্থিতিতে ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী থাকলেন অফিসমুখী যাত্রীরাও। এদিন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের লিলুয়ার কাছে একটি লোকাল ট্রেন আচমকায় লাইনচ্যুত হয়ে পড়ে, যে কারণে হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রাথমিকভাবে আপলাইন দিয়ে ধীরে ধীরে ট্রেন চালানোর কাজ শুরু হয়, তবে ডাউন লাইনে দীর্ঘক্ষণ ধরেই ব্যাহত ছিল ট্রেন চলাচল। হাওড়াগামী লোকাল ট্রেন বন্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন অগণিত নিত্যযাত্রী। পূর্ব রেল সূত্রে জানা গেছে, এদিন সকালে শেওড়াফুলি থেকে একটি খালি লোকাল ট্রেন হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। হাওড়ার আগে লিলুয়ার কাছে ট্রেনটি মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল, তবে সেটি লাইনচ্যুত হয়ে যায়। সকাল সাতটার পর ঘটনাটি ঘটেছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ঘটনার জেরে পরপর ডাউন লাইনে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। বর্ধমান হাওড়া ব্যান্ডেল হাওড়া শাখায় একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। রেলের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। দ্রুত ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন পাঠানো হয়। এ বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কী কারণে ট্রেন লাইনচ্যুত হল তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্রসিং লাইন থেকে গাড়ি চাকা পড়ে গেছে, ওইটাই আর তো। এর আগে আমরা জানি না, যখন দেখছি আওয়াজ হয়েছে। গাড়িতে কি প্যাসেঞ্জার ছিল? না না, প্যাসেঞ্জার না, এমটি গাড়ি। কোথা থেকে কোথায় যাচ্ছে? শেওড়াফুলি থেকে হাওড়া। উল্টো দিকে কোনো গাড়ি আসছিল? না না না, কোনো গাড়ি নেই, যা এসছে এটা দাঁড়িয়ে আছে, খালি করে দিয়েছে, খালি করে দিয়েছে। না না না, কোনো ক্ষতি হয়নি, প্যাসেঞ্জার ছিল না, এমটি গাড়ি ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।